হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ফুডি সাঙ্গার। আমার আজকের রেসিপি কই মাছের হরগৌরী বা কই মাছের গঙ্গা যমুনা নামেও এটা পরিচিত। আমার এক বন্ধুর রিকোয়েস্টে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটার স্পেশালিটি হলো যে এটাতে মাছের একদিকে স্বাদ হবে টক মিষ্টি, আর একদিকে স্বাদ হবে বেশ ঝাল ঝাল। তাহলে চলুন দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে চারটে কই মাছ নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে আমি 10-15 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে সেগুলোকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাকে উল্টে দিচ্ছি। এবার দেখুন মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তারপর 10-20 সেকেন্ডের জন্য কালো জিরের কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষেটাকে একটু জল দিয়ে বেটে তারপরে সেটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুন হলুদটাকে দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এটা পুরোটাই আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ হালকা গরম জল। যে বাটিতে আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো, যদিও এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সর্ষের ঝালটা মাছের এক পিঠেই থাকে, অপর পিঠে যেন কোনোভাবেই চলে না আসে সেই বুঝে কিন্তু জলটা দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব। 3-4 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন সর্ষের ঝালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে তুলতে হবে যাতে অপর পিঠটা পুরোপুরি ফাঁকা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের একটা সাইড কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই সর্ষের ঝালের মধ্যে যায়নি। বাকি যে সর্ষের ঝালটা রয়ে গেছে সেটা আমি কিছুটা পরিমাণে মাছের ওপর দিয়ে দিয়েছি আর বাকি সর্ষের ঝালটাকে একটা জায়গায় আমি তুলে রেখেছি, সেটা আমি পরে আবার ইউজ করব। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা কালো সর্ষে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের পাল্প। কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পাল্পটা আমি বার করে নিয়েছি। এটা যাতে শুকিয়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ হালকা গরম জল। জলটা দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। আগেও কিন্তু নুন দেয়া হয়েছে তাই সেটা মাথায় রেখে আপনারা নুনটা দেবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা স্বাদটা একটু টক মিষ্টি হয় তাই যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে আপনারা মিষ্টিটা দেবেন। এবার নুন হলুদ আর চিনিটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের জন্য এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছে যে সাইডটাতে সর্ষের ঝাল ছিল তার অপর সাইডটা কিন্তু আমি এই টকের মধ্যে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনোভাবে এই তেঁতুলের পাল্পের গ্রেভিটা মাছের আরেকটা সাইডে চলে না আসে,
সেই বুঝে আপনারা জলটা দেবেন আর মাছগুলোও খুব সাবধানে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 3-4 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলছি। এবার এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছের একদিকে রয়েছে সর্ষের ঝাল আর অপর দিকটা তেঁতুলের গ্রেভির মধ্যে রয়েছে। এবার এগুলোকে খুব সাবধানে আমি নামিয়ে নিচ্ছি। একদিকটা সর্ষের ঝালের দিকে রাখছি আর একদিকটা রাখছি তেঁতুলের পাল্পের দিকটা। আর বাকি যে তেঁতুলের পাল্পটা রয়েছে সেটাও আমি পরে মাছের ওপরে দিয়ে দেব। যে সর্ষের গ্রেভিটা আগে থেকে আমি তুলে রেখেছিলাম সেটা এবার মাছের গায়ে আমি দিয়ে দিচ্ছি। আর যে তেঁতুলের পাল্পটা রয়েছে সেটাও আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি। গরম ভাতে কই মাছের এই প্রিপারেশনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাতে পারেন, কোনো রকম রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। And thanks for watching.